ये भाई भाई कुछ হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি এক অজানা রহস্যে। আমার সাথে আছে ভাই আর হচ্ছে বল্টু, আর একজন আছে যাকে আমরা এখনই রিভিল করছি না, কিছুক্ষণ পরে দেখতে পাবেন তাকে, ঠিক আছে। এখানে দুজন ব্যস্ত হয়ে পড়েছে ফটো তোলার জন্য, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আলিপুরদুয়ার ফ্লাইওভার। আপনারা তার প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা একবার দেখুন। ফ্লাইওভারে একদম উপরে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে। এটা নতুন তৈরি হয়েছে, অনেকদিন আগেই তৈরি হয়েছে, কিন্তু এটা আমাদের আলিপুরদুয়ার বাসীর কাছে এখনো নতুন। চলো আমরা এবার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নাই, মোবাইল পড়লে আরো একটা আসবে। ফ্লাইওভার থেকে পুরো স্পিডে নামছি ভাই, আস্তে চলাস, মোবাইলটা পড়ে যাবে। আর ভাই এই রাস্তা ভাই বাম আর পাড়ার হবে না রে কাকা, আসবে কাকা। কি করছে ভাই, আসতে চলেছে বামের সামনে, লোকজনের কোনো ঠিক নাই, কখন এসে মেরে দিয়ে চলে যাবে। এই যে আমরা এসে পড়েছি আমাদের আলিপুরদুয়ার জংশন, দেখুন কত বড়। চল ভাই ট্রেনে করে ঘুরতে চলে যাই, যাবি নাকি? চলো তো আমরা দমন করেছি। এই যে আমাদের বলে বম 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 বম, আরে সারজি কিয়া কর রহি থে, দমন তো শেষ হয়ে গেল, এখন আমরা জঙ্গলের দিকে চলেছি। জঙ্গলের দিকে আসার সাথে সাথেই আমরা দেখে নিলাম, এ ভাই এগুলা আমি না। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে রাজা ভাত খাওয়ার হাই রোডের ঠিক মানে মিলন স্থলে, ঠিক আছে। আপনারা সোজা যদি দেখতে পান তো সেইটা হচ্ছে হাই রোড উপরে, ঠিক আছে, এটা দিয়ে একদম হাই রোডে যাওয়া যায়। আর এই যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে রাজা ভাত খাওয়ার দিকে, যেহেতু আমাদের মানে রহস্য লুকিয়ে আছে রাজা ভাত খাওয়ায়, তাই এই বল্টু বললো যে রাজা ভাত খাওয়া যাওয়ার জন্য। আর আপনাদেরকে বলেছিলাম যে একটা মানে আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে আমার এই প্রিয় বাইক, ঠিক আছে। এই বাইকের এখন নামকরণ হয়নি, কিন্তু ব্লগের মাধ্যমে আমরা বাইকের নামকরণ করেই নিব। আপনাদের মানে কমেন্টের আশায় থাকবো যে এই বাইকের একটা নামকরণ করতে, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইক, এই বাইকে করেই আমরা মানে এসেছি। তো যেই মানে আরেকজন যে সাথে ছিল বলেছিলাম সেই হচ্ছে এই বাইকটি, ঠিক আছে। আমরা এখন যাব, আমাদের সাথে থাকুন। আমার আমি যেহেতু বাইক চালাচ্ছি তাই হচ্ছে মানে বল্টু মানে বাইকে ইসে করছে, মানে ভিডিওটা পুরো শ্যুট করছে বল্টু, ঠিক আছে। এই হচ্ছে বল্টু আর এই হচ্ছে ভাই। তো যাওয়া যাক আমাদের সাথে রাজা ভাত খাওয়া, সোজা দেখা হচ্ছে রাস্তায়, আর মাঝখানে প্রচুর গল্প হবে, প্রচুর মজা হবে, সাথে থাকুন। আর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো আমরা আজকে, ঠিক আছে। চলুন গাইস, দেখা হচ্ছে রাস্তায়। ও যাওয়া যাক, একদম চলো। এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি রাজা ভাত খাওয়ার দিকে। আচ্ছা আমাকে এই জায়গাটা বলতো, তোরা কি এটা মন্দির, ঠিক আছে, এটাতে মানে সবাই মানে এটা শিব ঠাকুরের মন্দির একটা, আর এখানে সবাই মানে মান্য করে এই জায়গাটাকে, জঙ্গলের ঢোকার প্রবেশ পথে। অনেকে এখানে তিনবার হর্ন বাজা, যেটা আমিও বাজাবো এখন, তারপরেই যায়। এটা সবাই মানে জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। তাহলে যদি সত্যি যদি হয়েছি থাকে তাহলে তাহলে আমরা সেই অজানা রহস্যটা আজকে খুঁজে পাবো, একদম একদম। আজকে আমরা শুধু শুধু আছে শুকনো মুখে চলে যাবো এখান থেকে, আজকে আসি শুধু ঘুরতে, রহস্য উদ্ধারণ করতে, রহস্য শেষ হবে চলে যাব। আর 20 তারিখ চলো ওটাকে খাবে তো। আয়
বলেই দিই সবাইকে। আচ্ছা, রহস্যটা যেটা হলো সেটা হচ্ছে বল্টু তিন দিন আগে রাজা ভাত খাওয়া ঘুরতে আসছিল, তো বল্টুর সেই পার্সটা মানে পার্স ছিল পকেটে, সেই পার্সটা হারাই গেছে। তো বল্টু কোন এরিয়াতে হারাইছিল বল, কোন জায়গাটাতে? ভাই এটা তো হচ্ছে রাজা ভাত খাওয়া মিউজিয়াম, আমি ঠিক মিউজিয়ামটার পরে দাঁড়াইছিলাম, তো ওখানেই কোথাও একটা জায়গায় হারাইছে। তো চল ভাই, হ্যাঁ ভাই এটা তো মিউজিয়াম। হার্দিক ভাই মিউজিয়ামে তো ঢুকছিলি না? মিউজিয়ামের ভিতরে তো ঢুকি নাই, তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম ওদিকে একটু নি, সোজা চল। তো গাইজ আমরা এখন মানে গাড়ি দাঁড়া করানো, ঠিক আছে, বল্টুর তো মানে রহস্যটা বল্টুর পার্স হারানো সেটা এখন খুঁজবো, ঠিক আছে। ওরা ডিসকাস করছে কিছু একটা, দেখা যাক, ঠিক আছে। আমি তো খুঁজবো না, কারণ হচ্ছে আমি ভিডিও করব, ঠিক আছে। বল্টু কি গার্লফ্রেন্ড নিয়ে আসলি নাকি বল্টু? যাই হোক, বল্টু আর ভাই এখন খুঁজছে, তা আমি তো খুঁজবো না, আমি সাথে সাথে একটু ঘুরি একটুখানি ওদের, ঠিক আছে। দেখুন বল্টু কি করিস, লোক ভাববে যে আমরা জঙ্গল পরিষ্কার করতে আসছি, ঠিক আছে। আমাদের এই তো গ্রে কালারের পার্স, বল্টু একদম পারফেক্টলি। বল্টু তিন দিন আগে আসলি না? বললিও না একবারও। যাক আপনারা প্রকৃতির ভিউ নেন, ঠিক আছে, দেখুন। আর এই তো আমার সব থেকে প্রিয় জিনিস এই বাইকটি, ঠিক আছে। রহস্য খুঁজুক, পার্স খুঁজুক। এ বল্টু বললাম হচ্ছে পাবি না পার্স, ভাই চল আমি গেলাম। হ্যাঁ কোথায় খোল খোল, কত টাকা আছে খোল। আমরা পেয়ে গেছি পার্স, ঠিক আছে, ওদের রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। দেখুন বল্টু পুরো খুশি, ফাইনালি মিশন সাকসেসফুল, ঠিক আছে। তো কি বলবো, আমার পুরো এনজয় হলো, আর এখন আমরা রাজা ভাত খাওয়া মিউজিয়ামটা একটু ঘুরে আসবো, ঠিক আছে, ঠিক আছে চলো ভাই। এত সুন্দর রাস্তা করে দিয়েছে মিউজিয়ামে ঢোকার জন্য। মিউজিয়ামের পাশে সব থেকে বড় চমক যেটা সেটা হলো এই হাতি স্ট্যাচুটি, মনে হবে একদম মানে সত্যিকারের হাতি বিঁধে রেখেছে, কিন্তু এটা একটা স্ট্যাচু, ঠিক আছে। এই প্রাকৃতিক মানে সৌন্দর্যের মাঝখানে রাজা ভাত খাওয়ার এই সেই পুরনো মিউজিয়াম, প্রচুর জিনিস আছে মিউজিয়ামের ভিতরে যেটা আমরা দেখাবো। একদম অরিজিনাল, একদম অরিজিনাল।
তো গাইজ, আমরা মিউজিয়াম ঘুরে আসলাম, এখন টাইম হয়ে গেছে প্রায় 2:10 বাড়ি যাওয়ার সময় এখন। ঠিক আছে, আমরা যেতাম না, আমরা আরেকটু ঘুরতাম, কিন্তু হচ্ছে বল্টু ড্রিম ইলেভেনের টিম বানাবে, ঠিক আছে? তো বল্টু কালকে 5,000 টাকা পেয়েছে ড্রিম ইলেভেনে, তো আজকেও বানাবে। তো বল্টুকে একবার দেখে নিয়ে খুশি, পার্স পাওয়ার খুশি, প্লাস হচ্ছে আজকে কালকে 5,000 টাকা কামাই করে, হ্যাঁ, প্লাস হচ্ছে আজকে আবার পার্স পেয়ে গেল, বল্টু খুশি। আমরা এখন যাব, কিছু খাওয়া দাওয়া করতে, ঠান্ডা পানীয়, ঠিক আছে? তো রবিবার দিন আমাদের আরেকটা ব্লগ আসছে, একটা খাওয়া দাওয়ার ব্লগ। তো আমরা এখন এখানেই সমাপ্ত করছি। তেল শেষ নাকি রে ভাই? এগুলা কথা বলিস না, তেল শেষ হয়ে গেলে তো বাড়ি যাইতে পারবো না, বাড়ি এখান থেকে মিনিমাম তাও 10 কিলোমিটার হবে। ভাই 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 গেলো। তো গাইজ, এখন সব থেকে বড় যেটা সমস্যায় পড়ে গেলাম সেটা হচ্ছে গাড়ির তেল শেষ, ঠিক আছে? এখন ভাবছি যে বল্টুকে আর ভাইকে দিয়ে টানাবো গাড়ি, আর আমার ইচ্ছা নেই টানানোর, কারণ ওদের জন্যই আমি আসছি আজকে। হ্যাঁ, তেল একদম নাই, তো ব্লগ হয়তো এখানেই শেষ করতে হবে, ঠিক আছে? আমি তো খাওয়া দাওয়া করিনি এখনও, তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই থাক, তেল শেষ তাই ব্লগ শেষ, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস।